সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন স্কুলে ক্লাস করতে পেরেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদেরকে আবার সেই স্কুলে এসে ক্লাস করার মতন সুযোগ দিয়ে দিবেন, আমিন। প্রিয় শিক্ষার্থী, যেহেতু ঘরেই আছো সেহেতু অবশ্যই পিতামাতার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে, পড়ালেখা করবে ঠিকভাবে। আমরা যে ক্লাসগুলোতে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি সেই হোমওয়ার্কগুলো অবশ্যই সুন্দর করে লিখে গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থী, পড়ালেখাই হচ্ছে একজন শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ কাজ। এখন দেখো আমরা কি পড়েছিলাম বলো তো, ভাষা ও বাংলা ভাষা। প্রিয় শিক্ষার্থী, এই ভাষা ও বাংলা ভাষা আমরা পড়ে কিন্তু পুরোটাই শেষ করে দিয়েছিলাম, করেছিলাম, ইয়েস। এখন দেখো আমরা এর অনুশীলনীর প্রশ্নগুলো পড়ব। তাহলে কি পড়ব? অনুশীলনীর প্রশ্ন। আমাদের অনুশীলনীর প্রশ্ন পড়ব এরকম একটা সময়ে স্কুলটা অফ হলো। যাই হোক, আমরা আবারও বলছি খুবই আশাবাদী, আল্লাহ চাইলে আমাদের খুব তাড়াতাড়ি স্কুলটা খুলে যাবে। দেখো এক নম্বরে বলা হচ্ছে প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? আমরা সবাই জানি একমাত্র প্রাণী জগতের ভাষা আছে মানুষের। তাহলে এক নম্বরে কি হবে? গ হবে, ঠিক আছে। একের কি বললাম? গ। এখন দেখো দুই নম্বরে কি আছে? ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে কারণে বা যে দিক থেকে, এগুলো আমরা সবাই জানি। আমাদের স্নায়ুতন্ত্র আছে, অর্থাৎ ফুসফুসের যে ব্যবহার সেটা আমরা সবাই জানি, মস্তিষ্ক এটাও জানি, এবং মানুষের অন্যান্য অন্যান্য পতঙ্গ আছে। পতঙ্গ বলতে গেলে আমাদের যে বাগ্ধ্বনিগুলো আছে, এখানে জিহ্বা হতে পারে, তারপরে ওষ্ঠ হতে পারে, দন্ত হতে পারে, তারপরে হচ্ছে কি কণ্ঠ হতে পারে, সবগুলো মিলিয়ে অন্যান্য পতঙ্গ বলা হচ্ছে। তাহলে কি হবে? অবশ্যই দুই নম্বরে কি হবে বলো? ঘ হবে। এবার তিন নম্বর দেখো, বলছে ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি, এটা আমরা আর বলাই লাগবে না। কারণ হচ্ছে কি, ভাষার মাধ্যমেই আমরা সব কিছু, মানুষের যে যত কিছু চাহিদা সব চাহিদা আমরা ভাষার মাধ্যমে মিটিয়ে থাকি। তাহলে কি হিংসা বিদ্বেষ, অবশ্যই ভালো লাগা ভালোবাসা, ঘৃণা ক্ষোভ, এটারও তিনটাই উত্তর হবে। বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী? আমি জানি তোমরা আরো আগেই এগুলোর উত্তর পেরে গেছ। এবার বলো তো ভাষাকে দেশ গঠনের কি হিসাবে ব্যবহার করা হয়? বাব্বা, প্রশ্ন না বলতেই উত্তর শেষ। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, হাতিয়ার। তাহলে কি হলো? খ নম্বর। পাঁচ নম্বর বলা হচ্ছে, পাঁচ নম্বর বলা হচ্ছে ভাষা কত প্রকার। আমরা এটাও খুব ভালো করে পড়েছি, ভাষা দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক ভাষা আর একটা হচ্ছে লিখিত ভাষা। এছাড়াও আমরা আর এই সাথে সাথে আমরা আরেকটা ভাষার প্রকারভেদ আমরা তোমাদেরকে জানিয়েছিলাম, সেটা কি বলতো? ভাষা প্রধানত দুই প্রকার, একটা সাধু ভাষা আর একটা চলিত ভাষা। বাহ, আজকে ক্লাসটাই যেন অন্যরকম লাগছে, সবাই পড়ে এসেছো, কি মজা। তাহলে ছয় নম্বর দেখো, ছয় নম্বর আমাদের ওই ভাষা নিয়ে প্রশ্ন, যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই। আমরা জানি পৃথিবীতে যে ভাষাগুলোর লেখার কোনো ব্যবস্থা নেই সেই ভাষাগুলোকে মৌখিক ভাষা বলে। কি ভাষা? মৌখিক, মনে করে রাখবা। তাহলে কোন ভাষার সীমাবদ্ধতা আছে বলতো? কোন ভাষার সীমাবদ্ধতা আছে?
কখন? যখন তুমি ভাষা ব্যবহার করবা, অবশ্যই মুখের ভাষার, মৌখিক ভাষার। মনে থাকবে এটা হবে কি গ। কারণ হচ্ছে আমরা সব ভাষায় মুখ দিয়ে ব্যবহার করতে পারি না। যেগুলো খারাপ প্রকৃতির ভাষা বা মানুষ কষ্ট পাবে সেই ভাষা আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না, তাহলে কি হবে সেটা মুখের ভাষা। আট নম্বরে বলা হচ্ছে কি দেখো, বলছে ভাষার লিখন ব্যবস্থা। ভাষার লিখন ব্যবস্থা আমরা পড়েছি, এর মধ্যে কি কি আছে? বর্ণভিত্তিক আছে, অক্ষর ভিত্তিক আছে এবং ভাবার্থক আছে, অর্থাৎ চিহ্ন একে। আমাদের তাহলে উত্তর কি হবে? অবশ্যই তিনটাই হবে, অবশ্যই তিনটাই হবে। কারণ হচ্ছে ভাবার্থক অর্থাৎ হচ্ছে কি ছবি একেও কিন্তু আমরা ভাষার ব্যবহার করেছি। দেখো আমাদের ক্লাস একেবারে শেষ পর্যায়ে চলে আসছে, তারপরেও বলছি প্রত্যেকটা পড়াই তোমাদেরকে অনেক সুন্দর করে পড়তে হবে। যদি ভালো করে না পড়ো ভালো রেজাল্ট করা কোনোভাবেই সম্ভব না। দেখো নয় নম্বরে কি বলছে, যে ভাষার বর্ণ আছে তাহলে সেগুলো কি? অবশ্যই ইংরেজি ভাষার বর্ণ আছে, বাংলা ভাষার বর্ণ তো আছে, যেটা আমরা একেবারে জন্মের পর থেকেই শিখছি আস্তে আস্তে, এবং তামিল ভাষারও বর্ণ আছে। তাহলে কি হবে? এটারও ঘ হবে। দেখো দশ নম্বরে কি বলছে, অক্ষর কি? তাহলে কি কি বলছে? বর্ণ হবে না, ধ্বনি না, বাক্য প্রশ্নেই আসে না, তাহলে কি হবে? কথার টুকরো অংশ, কথার টুকরো অংশ। এরপরে দেখো আমাদের ১১ নম্বরে কি বলা হচ্ছে, ১১ নম্বরে বলছে উচ্চারণের একক কি? উচ্চারণের একক কি? এটা কি বলছে? অক্ষর। এটা কি? অক্ষর। তারপরে ১২ নম্বরে বলা হচ্ছে অক্ষর অনুযায়ী যেসব ভাষার বা ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কি ধরনের ভাষা বলা হয়? এটা কি হবে? নিঃসন্দেহে অক্ষর ভিত্তিক। কি হলো? নিঃসন্দেহে অক্ষর ভিত্তিক। প্রিয় শিক্ষার্থী, আমি জানি তোমরা খুব ভালো করেই পড়ছো, কিন্তু মনোযোগী হতে হবে, মনোযোগ না দিলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। ভাষার প্রধান উপাদান কয়টি? এটা তো বলাই দরকারই নাই, চারটি হবে। তাহলে চারটি কি আছে? ঘ নম্বরে আছে, বা ফাইন। কারণ আমরা সবাই জানি ধ্বনি, তারপরে কি শব্দ, বাক্য আর বাগার্থ, এই হচ্ছে চারটি ভাষার উপাদান। এবার আছে ১৪ নম্বরে কোনটি ভাষার উপাদান নয়। তাহলে আমি কি কি বললাম? ধ্বনি বলেছি, তার মানে বাগ্ধ্বনি, বাগার্থ বলেছি, বাক্য বলেছি। তাহলে এখানে না হচ্ছে আওয়াজ। তাহলে গ নম্বরে আছে হচ্ছে আওয়াজ। শেষ ভালো যার সব ভালো তার। আমরা একেবারে শেষে এসে পৌঁছে গেছি, আমরা আশা করব এই উত্তরটা সবাই তোমরা পারবে, ঠিক আছে? ১৫ নম্বর বলা হচ্ছে পশু পাখির ডাককে কি বলে? অ্যাবসলিউট রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, এটা হচ্ছে আওয়াজ। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো ভাষা ও বাংলা ভাষা অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো ১ থেকে ১৫ নম্বর পর্যন্ত পড়লাম, তোমরা আশা করি এই ১ থেকে ১৫ নম্বর পর্যন্ত প্রশ্ন, অর্থাৎ ১ থেকে ১৫ নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা HW করে আমাকে অবশ্যই দেখাবে, ঠিক আছে? এই ১ থেকে ১৫ নম্বর প্রশ্ন HW করে আমাকে দেখাবে। HW নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু তোমরা ৫ থেকে ৬ উঠেছ এবং HW গুলো এখন প্রথম করছ, তার জন্য আমি তোমাদেরকে সুন্দর করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি HWটা করবা কি। ১ নম্বরের কি আছে বলো তো? প্রাণী জগতের ভাষা একমাত্র কার? এখানে আমরা সবাই জানি প্রাণী জগতের ভাষা একমাত্র মানুষের। তাহলে মানুষ কত তো আছে? গ আছে। এখানে গ সুন্দর করে লেখে এখানে লিখবা মানুষের। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং তোমরা খুব সুন্দরভাবে উত্তরগুলো লিখবে। এই প্রত্যাশায় আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।